তুমুল বিতর্কে সরগরম আপনার জীবন দর্শন টিকে থাকার লড়াই অস্তিত্ব বজায় রাখার লড়াই সুনিয়ন্ত্রিতভাবে জীবনে এগিয়ে চলার লড়াই কি তাই তো এইরকম একটা মুহূর্তে কি করবেন আর কি করবেন না নানানভাবে আমরা বোধ হয় বড্ড বেশি ব্যস্ত হয়ে থাকি যে কোনো ঘটনায় আমরা খুব তাড়াতাড়ি ইতি টানতে চাই জীবনের কোথায় ফুলস্টফ আর কোথায় দাঁড়ি আমরা একটুও বুঝতে পারি না কিংবা কোথাও আপনাকে একটুখানি কমা দিতে হবে অর্থাৎ একটু বোধ থামতে হবে তাহলে বোধহয় জীবনের আরও অনেক গতিটা ফিরে আসবে আবার ঠিক আগের মতোই এইরকম নানান গোলকধাতায় আমাদের প্রত্যেকটা মুহূর্ত বড্ড বেশি জর্জরিত চলুন এমন মানুষকে আমরা এনেছি যার সাহায্যে যার গাইডেন্সে আপনার জীবনের এমন অনেক কিছু নতুন দ্বার খুলে যাবে এই নতুন বছরে আপনি আপনার জীবনের অনেক কিছু দেখতে পাবেন ফিরে পেতে পারেন আবার নতুনভাবে নিজেকে এমন একজন ব্যক্তিত্বকে এনেছি শ্রী সুশান্ত শাস্ত্রী সুশান্ত দা যার উপস্থিতি আপনাকে মুগ্ধ করবে যার জ্ঞান আপনাকে ভীষণভাবে মুগ্ধ করবে এবং আপনি সফলতা নিয়ে ফিরবেন আমরা আলোচনায় ফিরব এই অনুষ্ঠানের সফরে আমি আমাদের সঙ্গে রয়েছেন সুশান্ত দা নমস্কার সুশান্ত দা অনেক ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের বলবো আমরা আলোচনায় আসবো আপনারা দেখতে থাকবেন নমস্কার সকল দর্শক বন্ধুদের এবং যারা দেখছেন কনিষ্ঠভাবে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং টেকনিশিয়ান ভাইরা দূর দূরান্তে আমার প্রোগ্রামকে অতিবাহিত করছে জানাদেরকেও অসংখ্য ধন্যবাদ হ্যাঁ নিশ্চয়ই যারা ক্যামেরার ওপারে রয়েছেন তাদেরকে ধন্যবাদ দিতেই হবে কারণ তাদের সাহায্য ছাড়া কিন্তু আপনারা বা আমরা এই জায়গায় আসতে পারতাম না আমরা আলোচনায় আসব আপনারা সঙ্গে থাকুন দাদা একটু জিজ্ঞেস করি ধরুন যাদের গ্রসারির দোকান রয়েছে মানে মুদিখানার দোকান রয়েছে বা কোনো দোকান রয়েছে এই তাদের মানে কি কি হতে হতে চলেছে চলেছে ভালো দেখো প্রথম কথা আমি বলি যে কোন একটা ব্যবসার যোগ বা চাকরি যোগ বা এই যে বিভিন্ন যে যোগটা আছে কোন গ্রহের মাধ্যমে ঠিক আছে কোন গ্রহের মাধ্যমে বা কোন গ্রহ যোগের মাধ্যমে সে একটা সুন্দর পরিস্ফুটিত একটা ব্যবসা শুরু করবে বা একটা চাকরি শুরু করবে সেটা কিন্তু আগে দেখতে হবে ঠিক আছে তো আমরা যে আজকে তুমি যে বিষয়টা নিয়ে একটু বললেন যে বিষয়টা নিয়ে মুদি দোকান বা বিভিন্ন মানে বিভিন্ন সাইট যেটা খুবই নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো আদেও তাদেরকে যোগ আছে না তারা গতানুগতিকভাবে করছে যে পুরোপুরুষ আছে বলে এগুলো করছে কিন্তু ইনভেস্ট করে ফেলেছে তার হাতে আদেও কি সেই যোগটা আছে কি না বাবার ছিল দাদু ছিল সেই হিসেবে অনুযায়ী করছেন বংশ সেটা আগে সেটা নিয়ে আছেন কি না নিজস্ব বা নিজের হাতে আছে কি না সেই জিনিসটা কিন্তু দেখতে হবে ঠিক আছে দেখতে গেলে বিভিন্ন গ্রহযোগ বা গ্রহ সংযোগ এগুলো আছে কি না সেগুলো অবশ্যই জানা প্রয়োজন হ্যাঁ তুমি যেটা প্রশ্ন করলেন যেটা আজকের ডেটে বা আজকের দিনে আমাদের অতি নিত্য প্রয়োজনীয় যে দোকানটা যেটা খুবই প্রয়োজন যেটা সকালবেলা উঠেই যেটা মেনলি প্রয়োজন যেটা হচ্ছে মুদি দোকান ঠিক আছে তো এই আমরা যে যাব সেটা আলাদা ব্যাপার কিন্তু সেই দোকানদারে কেমন চলছে কি বৃত্তান্ত যিনি দোকান করবে ঠিক আছে তার কেমন চলছে তার চলার উপর ডিপেন্ডেড করবে অনেকটাই কিন্তু ঠিক আছে তো সুতরাং আমরা দেখব যে কোন গ্রহযোগের কারণের জন্য এই ঘটনাগুলো ঘটে থাকে ঠিক আছে যদি কিনা একজনের হাতে মঙ্গলের রেখা বা মঙ্গল যদি খুব ভালো থাকে হাতের উপরে বা জাতচক্রের উপরে ঠিক আছে তাহলে তার মঙ্গল এবং যদি শুক্র ঠিক আছে যদি ভালো থাকে হুম তাহলে কিন্তু তার মুদির দোকান বা মুদিখানা নিয়ে সে ভালো একটা ব্যবসা করতে পারবে শুধু ওইটা না তার সাথে প্রভাবটাও কিন্তু কিন্তু থাকতে হবে একদম এবং রাশি অনুযায়ী নিশ্চয়ই সেটা আলাদা এবং একটু দেখে নিতেই হবে আমাদের দর্শক বন্ধুদের বলবো আপনারা চলে আসুন ফোনে ফোনে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলের জন্য অবাধিত দ্বার খোলা রয়েছে ফোন করবেন টু ফোর থ্রি ডাবল জিরো সেভেন ডাবল জিরো তে আমরা ফিরছি আলোচনায় সঙ্গে থাকুন হ্যাঁ দাদা যেখানে ছিলাম দাদা এবারে একটু জিজ্ঞেস করি অনেকে তো মানে ভীষণ ভাবে এখন পাড়ায় পাড়ায় গজি উঠেছে বিউটি পার্লার তো এটাও কি মানে একটা নিশ্চয় যোগের বিষয় রয়েছে। অনেকে তো পার্লার খুলেও বোধহয় সেটা ঠিকঠাক ভাবে চালাতে পারলেন না এমনও এরকম অনেক দৃষ্টান্ত আছে যেগুলো আজকে যে আলোচনা করছে এই কারণটা নিয়ে বিশেষ বিশেষ করে দেখা যাচ্ছে যে পার্লার চারিদিকে চলছে ঠিক আছে আমি একটা করব। ঠিক আছে দেখছি যে এখানে প্রচুর ভিড় আরে আগে তার তার হাতে যে সাইনিংটা করেছে সেই সেই জায়গায় এস্টাবলিশ হয়েছে ঠিক আছে আগে দেখতে হবে সে তার নিজের কোনো মানে যোগ আছে কিনা গ্রহগত ব্যাপারগুলো আছে কি না সেগুলো জানতে হবে সেটা আজকাল দিনে যে খুব প্রচলিত বহুল প্রচলিত যেটা বিউটি পার্লারের দিকে ন্যাক হুম যেটা বলবো সেই ন্যাকটা দেখতে গেলে মোটামুটিভাবে মঙ্গল শনি রাহু হ্যাঁ তার সাথে শুক্র মঙ্গল শনি রাহু এবং শুক্র যদি তার খুব ভালো পজিশন থাকে হাতের উপরে প্লাস জাতচক্র যদি ভালো পজিশন থাকে তাহলে সে কিন্তু একটা বিউটি পার্লারের দোকান বা বিউটি পার্লার খুলতে পারবে তাতে করে দেখা যাচ্ছে তার লাইফ স্ট্রেট হয়ে যাবে নিশ্চই আশিভ আলোচনা এক বন্ধু এসেছেন নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন একটু জোরে বলবেন দিদি হ্যাঁ আমি আচ্ছা বলুন ডেট অফ বার্থ

কখনো কোনো বই এককভাবে তুমি পড়তে পারছো না ঠিক আছে দশ মিনিট পনেরো মিনিট আবার এই বই সেই বই ঠিক আছে এই যে সঠিক সিদ্ধান্ত সেই ব্যাপারটা নিতে পারছো না ঠিক আছে একটাই কারণে লগ্নে মঙ্গল এবং কেতু বসে থাকার জন্যই ঘটনাগুলো ঘটছে ঘটছে কিন্তু এটা তাই তো হান্ড্রেড তো আচ্ছা দেখো ষষ্ঠে শনি রয়েছে তোমার মধ্যে যেটা একটা অলসতা ব্যাপারটা রয়েছে কিন্তু যে কোন একটা কাজ করছি করব। তাই তো থাকছে কি তারপর রেজাল্টের ব্যাপারটা আসছে কিন্তু আমি আগে তোমার যেগুলো চলছে তাই তো চলছে কি হ্যাঁ একটা অলসতার ব্যাপারটা কিন্তু রয়েছে এটাকে দূর করো আগামী এই যে তোমার যে পরীক্ষার দিনগুলো আসছে ঠিক আছে তো এর মধ্যে দিয়ে যেটা বলবো তোমার ফোন ফোন নিয়ে খুব ব্যস্ত থাকবে ঠিক আছে সেগুলো থেকে তুমি একটু সচেতন থেকো কিন্তু যার ফলে কী হচ্ছে পড়াশোনা বা পরীক্ষার রেজাল্টটা খারাপের আশঙ্কা থাকবে কিন্তু ঠিক আছে ওভার যেটা আমি দেখতে পাচ্ছি তোমার যেহেতু এখানে আমি বৃহস্পতির দশা পাচ্ছি ঠিক আছে ভালো ফলাফল করতে পারবে তুমি কিন্তু বুঝতে পারলে কিন্তু এই যে মোবাইলের যে ন্যাকটা রয়েছে এটা কিন্তু ত্যাগ করো আপাতত দু মাসের জন্যে বুঝতে পারলে হ্যাঁ তারপর বাকি কেরিয়ারের ব্যাপারটা পরের সময় আবার আমার সাথে দেখা করে নিও আরামবাগে আমি যাই কিন্তু ঠিক আছে দাদা কিন্তু চেম্বার রয়েছে তুমি সরাসরি একটু কন্ট্যাক্ট করতেই পারো ঠিক আছে অনুষ্ঠানের পরে রেজাল্ট দিতে বলছিলে হ্যাঁ হ্যাঁ রেজাল্ট মানে যে রেজাল্টটা মানে আশা পাবো তো হ্যাঁ রেজাল্টটা ভালো হবে যেহেতু বৃহস্পতি দশা চলছে তো ভালো হবে তোমার এটুকুই বললাম হুম ঠিক আছে ফোন করার জন্য ধন্যবাদ ক্ষুব্ধ মানসিকতার নাচর বান্দা মানে কি বলবো মনোভাব আমাদের জীবনটাকে কিন্তু সত্যি অন্যরকম করতে পারে একটু সাবধানতা দরকার দেখো স্বাভাবিক এটা যেটা বললো যে আমার রেজাল্টের ব্যাপারটা কিন্তু রেজাল্টের আড়ালে যে যে ছকটা যেগুলো রয়েছে ঠিক আছে মাথা গরমগুলো একটু ঠিকঠাক করতে হবে ঠিক আছে মানে স্থির মানে কি বলবো যে চঞ্চল প্রবৃত্তি থেকে যাচ্ছে হ্যাঁ অলসতা ব্যাপারটা রয়েছে এগুলোকে ত্যাগ না করলে দেখা যাচ্ছে ভালো রেজাল্ট আসবে কী করে হয়তো আমি বলে দিলাম হ্যাঁ খুব ভালো হয়ে যাবে কিন্তু এটা নিয়ে লাফালাফি করলে তো হবে না কিন্তু এই যে আড়ালে যেগুলো রয়েছে এইগুলোকে ট্যাক্সিকার করতে হবে দেখা যাচ্ছে মোবাইলে সারাক্ষণ সারাক্ষণ মোবাইলে নিয়ে কথা বলে যায় তাহলে পড়াশোনাটা ভালো হবে কোথার থেকে ফলাফলটা ভালো হবে কোথার থেকে তো এগুলো তুমি যদি ট্যাক্সিকার করো তাহলে একটা ভালো জায়গায় চলে আসবে হুম চলো আমাদের নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো হ্যাঁ আপনি কে বলছেন কোথা থেকে বলছেন

আমাদের অনুষ্ঠান দেখেন দেখি মাঝে মাঝে সবসময় তো টাইম পাই না দোকানে কাজ করি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো প্রথম কথা আমি বলবো যেটা হচ্ছে কাল সর্প যোগ রয়েছে বাট কাল সর্প যোগ রয়েছে মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই হয়তো লাইফে সামান্য কারণের জন্য একটু বাধা থাকবে ঠিক আছে কিন্তু এনার পথ চলা যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু একটা মানে বিরাট একটা জায়গা পেয়ে যাবে ঠিক আছে তবে আমি এনাকে বলবো যে ব্যবসায়ীর দিকে আগানোটা ঠিক হবে কিন্তু হুম ভাই শুনছো তুমি হ্যালো হ্যাঁ তোমার ব্যবসায়ীর দিকটা আগানো ঠিক হবে কিন্তু আর লগ্নে আমি বলে রাখি লগ্নে হচ্ছে রবি এবং মঙ্গল আছে আগেরটার মতো রয়েছে লগ্নে মঙ্গল এবং রবি আছে কিন্তু তুমি জানো কি হ্যালো আপনি একটু অনুষ্ঠানের পরে সরাসরি কন্ট্যাক্ট করুন আর অনুষ্ঠানটি দেখতে থাকুন ঠিক আছে আপনি অনুষ্ঠানটি দেখুন এবং অনুষ্ঠানের পরে বুকিং নাম্বারে দাদার সঙ্গে যোগাযোগ করুন

আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে রাখি একটা সুখবর আপনাদের জন্য যারা বুকিং করছেন বুকিং করলে আপনারা কুষ্টিটা ফ্রি পাচ্ছেন কুষ্টি করতে পারছেন এবং পারদ শিবলিঙ্গ এবং পাঁচমুখী রুদ্রাক্ষ দাদা দিয়ে থাকেন অর্থাৎ এগুলো কিন্তু আপনাদের জন্য একেবারেই বিনামূল্যে মিস করবেন না আমরা ফিরব আলোচনায় আমাদের পরের বন্ধু নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো বর্ধমান থেকে বলুন ডেট অফ বার্থ

ফোন করার জন্য ধন্যবাদ যারা আমাদের অনুষ্ঠানে ফোন করছেন তাদেরকে বলবো প্লিজ ডেট অফ বার্থটা কিন্তু ইংলিশে হওয়া চাই বাংলা ডেট অফ বার্থে এখন অন্তত এইটুকানি সময়ের মধ্যে খুবই সমস্যা আপনি অনুষ্ঠানের পরে দাদার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতেই পারেন আমি বারবার বলেছি এইট সিক্স নাইন বুকিং করলেই আপনাদের জন্য অনেক উপহার না ওনার হয়তো উনি ভাবছেন যে কীভাবে আমারটা না ঠিক আছে আপনার মানে ঠিক অল্প সময়ের মধ্যে বাংলা থেকে ইংলিশ কনভার্ট করতে হবে ঠিক আছে একটা সময় লেগে যাবে ঠিক আছে অবশ্যই আপনি পারলে অনুষ্ঠানের পরে বাংলাটাই বলবেন ঠিক আছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমার যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছে তাদের কাছে বলে দেবেন বাংলা তারা সাল তারিখটা বলে দেবেন আমি ঠিকঠাকভাবে আবার বলে দেব আপনাকে চিন্তার কোনো কারণ নেই অতএব আপনার যে রয়েছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই আসলে আমাদের এখানে অল্প সময় অনেক মানুষ অপেক্ষা করছেন সেটাই আসল ব্যাপার আপনি অনুষ্ঠানে পরে সরাসরি যোগাযোগ করুন আমরা ফিরছি আলোচনায় দেখতে থাকুন হ্যাঁ যে ব্যবসায়ী ক্ষেত্রে যে বিভিন্ন রকম যে যোগ যদি যোগ না থাকে অনেকেই বলে যে বংশ প্রয়ন ভাবে করছে ঠিক আছে সেই কারণের জন্য রেখেছি দেখা যাচ্ছে আর চলছে না দেনা হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু আমাদের একটা ঐতিহ্য এই দোকান সেই দোকান অমুক যেগুলো শোনা যায় আর কি ঠিক আছে ছাড়তে পারছি না দেখা প্রচুর দেনার মধ্যে হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু বিষয়টা আগে দেখতে হবে তার দাদুর ঠিক যোগ ছিল কিন্তু বাবার ছিল কিন্তু তার আছে কিনা সেটা দেখতে হবে একদম আসবো আলোচনা আমাদের পরবর্তী বন্ধু নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন বর্ধমান থেকে কে বলছেন দাদা কতই আগস্ট হ্যালো ঠিক আছে ওনার বয়স অনুযায়ী বলছি বয়স অনুযায়ী বলছি দেখুন এগুলো তো সঠিক ডেট অফ বার্থ লাগবেই হুম তবু আপনার বয়স অনুযায়ী যেটা বলছি হুম শারীরিক যে প্রবলেমটা লিভার তো একটা সমস্যায় ভুগবেন কিন্তু হ্যালো হ্যালো আপনার কি এরকম সমস্যা হচ্ছে হ্যালো লিভার গতিত সমস্যায় ভোগার একটা আশঙ্কা রয়েছে এবং শ্বাসকষ্ট হ্যাঁ লিভার ঘটিত এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা কিন্তু রয়েছে কিন্তু আপনার ইজ দিয়ে বলছি আর কি ব্যাপারটা বুঝতে বলছি টিভির ভ্যালু মিউট করুন ফোনে শুনুন নালে যোগাযোগ বিচ্ছিন্ন হবে সেই জন্যেই আপনি শুনতে পাচ্ছেন না হ্যালো টিভির ভালো মিউট করে ফোনে শুনুন যেহেতু আপনি সঠিক মানে আপনার তারিখটা দিতে পারলেন না ঠিক আছে জন্ম তারিখটা মাস্ট লাগে তো আপনার এই অনুযায়ী যেটা বলছি আপনার লিভার গঠিত সমস্যা এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগবেন আর কি বর্তমানে বুঝতে পেরেছেন এই সমস্যাটা কি চলছে কি আচ্ছা আচ্ছা হালকা নাকি তবে সচেতন হবেন কিন্তু ঠিক আছে না হলে কিন্তু একটা ভারী ধরনের সমস্যা আসছে কিন্তু ঠিক আছে আমরা হ্যাঁ সে ওগুলো করতে থাকুন ঠিক আছে পারলে একবার চেম্বারে যোগাযোগ করে নেবেন আপনি বর্ধমানে তো দাদা যাচ্ছেনই আপনি অনুষ্ঠানের পরে একটু যোগাযোগ করে করেন দাদা ঠিক আছে বর্তমানে বর্তমানে কোথায় বসছেন আপনি একটু বুকিং নম্বরে ফোন করে যোগাযোগ করুন সবটা জানতে পারবেন এখানে অল্প সময় তো ঠিক আছে ফোন করার জন্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের আবার জানিয়ে রাখি বুকিং নাম্বার 8697 থ্রি আবার বলছি এইট সিক্স নাইন সেভেন একটি নাম্বার এইট এই নাম্বারে অনুষ্ঠানের পরে আপনারা বুকিং করে নিন বুকিং করলে অনেক কিছু আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে আপনারা কুষ্টিটা করাতে পাচ্ছেন কুষ্টি করাতে পারছেন বিনামূল্যে তাছাড়াও পারদ শিবলিঙ্গ এবং পাঁচমুখী রুদ্রাক্ষ দাদা দিয়ে থাকেন আপনারা নিতে একেবারেই ভুলবেন না কি তাই তো আমরা আলোচনায় এসেছি সঙ্গে থাকুন আমাদের পরবর্তী বন্ধু

দিনগুলো খারাপ যাচ্ছে দেখো ভাই মঙ্গল একটা ভালো পজিশনে আছে হুম প্রথম কথা তোমার জবের দিকটা বললাম ঠিক আছে বলছি মঙ্গলটা খুব ভালো জায়গায় বিলং করছে অর্থাৎ তুঙ্গস্ত আছে তো আমি বলবো তোমার হচ্ছে লোহা জাতীয় লোহা জাতীয় অর্থাৎ রেলের পরীক্ষাগুলো তুমি দিতে পারো ঠিক আছে হুম রেলের পরীক্ষা কি দিয়েছো বা দিচ্ছ কি তুমি সেইভাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে তুমি ট্রাই করো যেটা হচ্ছে কাছাকাছি যেগুলো আসবে ঠিক আছে তুমি এলে পরীক্ষাগুলো দিতে থাকো কিন্তু ঠিক আছে তোমার চাকরির যোগ আছে কিন্তু বুঝতে পেরেছো হুম হ্যাঁ আমি বলছি বলছি তোমার একটু অপেক্ষা করুন আসলে এখানে বড্ড অল্প সময় অনেক দর্শক বন্ধু চেষ্টা করছেন ফোনে সেটাই ব্যাপার অনুষ্ঠানের পরে আপনি একটু সরাসরি তোমার যে ভালো সময় তুমি পরীক্ষাগুলো দিতে থাকো তোমার একটা ভালো সময় পাচ্ছি 23 6 2019 হ্যাঁ ঠিক আছে তারপরে থেকে তোমার ডেভেলপমেন্ট হবে কিন্তু ঠিক আছে ওই সময় মেবি তুমি চাকরি টাকরি পেয়ে যেতে পারো পরীক্ষাগুলো দিতে থাকো কিন্তু মানে 19 এর জুনের পরে হ্যাঁ লিখে রাখো ডেটটা লিখে রাখো তুমি ঠিক আছে

বুকিং করলে আপনারা বিনামূল্যে কুষ্টি করাতে পাচ্ছেন এবং পারদ শিবলিঙ্গ এবং পাঁচমুখী রুদ্রাক্ষ আপনি বিনামূল্যে পাচ্ছেন দাদা কিন্তু দিয়ে থাকেন যারাই বুকিং করেন তাদের জন্য অতএব নিতে ভুলবেন না দাদার চেম্বার রয়েছে রাজারহাট কৃষ্ণপুর দমদম বারাসাত হাওড়া হাবড়া ব্যারাকপুর ফুলি, মেচেদা বর্ধমান দুর্গাপুর আরামবাগ বাঁকুড়া কৃষ্ণনগর সোনারপুর এবং বনগাঁতে আমরা আলোচনায় আসব দেখতে থাকুন আচ্ছা যেটা বলছিলাম আমরা বস্ত্র ব্যবসায়ী যেটা বললাম যেটা যে বলে যে আমাদের ড্রেস মেটেরিয়ালস দীর্ঘ দিন ধরে রয়েছে কিন্তু অথচ তার আর ভালো শুট করছে না দেখা যায় তার হাতে অন্য কোন যোগ রয়েছে ঠিক আছে সেটা কিন্তু দেখতে হবে না দেখে যদি সেই গতানুগতিক যদি করে যায় তাহলে কিন্তু লসে রান করার একটা প্রবণতা রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে হবে চন্দ্র এবং মঙ্গল যদি চন্দ্র মঙ্গল যদি খুব ভালো পজিশন থাকে হাতে প্লাস জাতচক্রে যদি ভালো পজিশন থাকে তাহলে সে বস্ত্র ব্যবসায়ী দিকে আগাতে পারে আচ্ছা দাদা এবার একটু জিজ্ঞেস করি অনেকে ধরুন এই ধরনের দোকান করছেন কিন্তু ভালো রানিং দোকান চলতে চলতে থেমে যাচ্ছে এমন ঘটনাও ঘটে আমরা আসবো আলোচনা আমাদের পরবর্তী বন্ধু নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আমি বলছি কিন্তু থেকে আচ্ছা কোথা থেকে কোথা থেকে থেকে আচ্ছা বলুন আর টিভির ভলিউম মিউট করুন ফোনে কথা বলুন

হ্যাঁ চিন্তিত তো অবশ্যই তুমি ভালো বাবা বাবা হয়ে তো একটা বাবা মায়ের তো একটা কর্তব্য থাকে তার সন্তান কেমন পড়াশোনা করবে না করবে ঠিক আছে তবে আমি এখানে যেটা পাচ্ছি একটা কালস্বর্প যোগ রয়েছে সেটা কি জানো না সেটা জানা নেই তাই তো আর হচ্ছে মঙ্গল নিচস্থ রয়েছে সবসময় একটা ভয় ভীতির ব্যাপারটা থেকে যায় ভয় ভীতির ব্যাপারটা থেকে যাবে কিন্তু ঠিক আছে আর পড়াশোনা কিন্তু ভীষণ ভাবে অমনোযোগী হয়ে পড়ছে কিন্তু ঠিক আছে আর যেটা হচ্ছে কালসর্পুর ব্যাপারটা রয়েছে ভয়ের কোনো কারণ নেই কিন্তু তবে বাধার মধ্য দিয়ে কিন্তু সেই একটা জায়গা সাকসেস পাবে কিন্তু ঠিক আছে যে ইয়ার লসটা সেইগুলো আশঙ্কা নেই কিন্তু বুঝতে পেরেছ লগ্নে বৃহস্পতি আছে লগ্নে বৃহস্পতি আছে মানে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবে কিন্তু আ কালকে রেজাল্ট বের করবে তো শুভদে ঠিক আছে আচ্ছা আছে বাকিটা জানতে আপনাকে একটু সরাসরি যোগাযোগ করতেই হচ্ছে আমরা আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি দাদা এবার একটু চটপট জিজ্ঞেস করি নি যারা ধরুন মানে কি বলবো লন্ড্রি রয়েছে ফিশারম্যান যারা তাদের এই রকম সময়টা কেমন যাবে নিস তাদের ভালো যাবে কিন্তু বাস দেখতে হবে কাদের যোগ আছে আচ্ছা না কাদের যোগ আছে সেই জায়গাগুলো কারা করতে পারবে হ্যাঁ কারা করতে দেখা যাচ্ছে মাঝখানে তারা তারা দেখা যাচ্ছে স্টাডি মেটেরিয়াল সব কিনে নিল যে এই জিনিসটা আমরা করবো ঠিক আছে এই কাজটা করবো দেখা যাচ্ছে তার সেই যোগটাই নেই একদম ঠিক আছে বিশেষ করে যাদের লন্ডি বা ধোপা বা বিভিন্ন রকম এরকম ভেরি ঠিক আছে বা লিজ নিয়ে যেগুলো মাছের ব্যবসা করা হয় ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু জলরাশি হতে হবে ঠিক আছে জলরাশি হতে হবে এই জলরাশি যদি না হয় তাহলে কিন্তু লসে রানের একটা আশঙ্কা বা প্রবণতা কিন্তু থেকেই যাচ্ছে কিন্তু ঠিক আছে অর্থাৎ তাদের ক্ষেত্রে রাহু মঙ্গল চন্দ্র এগুলো কিন্তু স্ট্রং হতে হবে হুম না হলে কিন্তু তাদের লসে রান করার একটা প্রবণতা কিন্তু রয়ে যাচ্ছে নিশ্চয় আর এবার একটু আসি যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের জন্য তাদের জন্য তো মোটামুটিভাবে এই রাহুড প্রভাবটা তো থাকতেই হবে রাহুটা ভালো থাকতে হবে মঙ্গল ভালো থাকতে হবে হ্যাঁ এবং হাতের প্রভাবটাও দেখতে হবে হাতের রাহুর পজিশনটা কেমন আছে এবং মঙ্গলের পজিশনটা কেমন আছে আচ্ছা রাহু মঙ্গলটা যদি ভালো থাকে তাহলে তারা কিন্তু রিপ্রেজেন্টেটিভ লাইনে যেতে পারবে একদম আমাদের পরবর্তী বন্ধু নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন

আচ্ছা ঠিক আছে তুমি উচ্চ মাধ্যমিকটা মানে কেরিয়ার না প্রশ্ন করে পড়াশোনাটা নিয়ে করলেই ভালো হবে ঠিক আছে তবে তুমি লাইনের দিকে যেতে পারবে কিন্তু বুঝতে আর দ্বিতীয় মঙ্গল কথাবার্তাগুলো ঠিকঠাক করে বলবে মানুষজনের সাথে না হলে বন্ধু চটে যাবে কিন্তু বুঝতে পারলে এবং ফাস্টফুড খাওয়ার প্রবণতা থাকবে কিন্তু তোমার আছে কি হ্যালো হ্যালো হ্যাঁ বাইরের ফাস্টফুড খেতেই বেশি ভালো লাগে তাই তো চতুর্থ কেতু রয়েছে ঠিক আছে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের একটা অভাব রয়েছে কিন্তু আর নিশ্চয়ই হাতে ফোন রয়েছে তাই তো অ্যান্ড্রয়েড সেট আছে হ্যালো পরীক্ষার পরীক্ষা পর্যন্ত একটু বন্ধ রাখো ভাই ঠিক আছে সেটাই হ্যাঁ চেষ্টা করো ভালো ভালো ফল হবে কিন্তু অসুবিধা নেই তোমার হুম তোমার রাশিটা জানা দরকার খুবই প্রয়োজন রাশিটা নাকি আচ্ছা ঠিক আছে লিখে নাও ভাই লগ্ন হচ্ছে তুলা রাশি হচ্ছে বৃষ রাশি হুম কৃষ্ণপক্ষ দেবারিগণ ঠিক আছে ভাই ওকে ঠিক আছে ফোন করার জন্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের বলবো যে আপনারা যারা দেখছেন আমাদের ওই অনুষ্ঠান অনুষ্ঠানের পরে আপনি সরাসরি কন্টাক্ট করতেই পারেন বুকিং নাম্বারে এইট সিক্স নাইন সেভেন থ্রি ট্রিপল জিরো টু ফোর এবং পরবর্তী নাম্বার এইট সিক্স নাইন সেভেন থ্রি ট্রিপল জিরো টু সেভেন আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করে রয়েছে আপনি বিনামূল্যে কুষ্টি করাতে পাচ্ছেন পারদ শিবলিঙ্গ পাচ্ছেন এবং পাঁচমুখী রুদ্রাক্ষ আর সঙ্গে সুশান্ত দার এমন একদম মানে কি বলবো আত্মতুষ্টি নিয়ে ফেরা সাজেশন বলুন যিনি ফোন করেছেন প্লিজ অনুষ্ঠানের পরে আপনি একটু कांटेक्ट করে নেবেন আমাদের আজকে একেবারেই সময় শেষ যেটা বলবো যে কিছু করার নেই আর আমাদের যা চলছেবারে যে 2019 এর প্রত্যেককে বলবো যে মনে একটা স্বপ্ন রাখুন ঠিক আছে যে আমার এই জিনিসটা করতেই হবে এবং করব একদম আজকের মতো বিদায় দিন কিছু করার নেই আবার দেখা হচ্ছে কথা দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার